সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে এক মুসলিম তরুণীর সত্য কাহিনী। নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী, আজ তার বিয়ে। মহা ধুমধামে চলছে সব আয়োজন, চারিদিকে উৎসব। মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো, মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলেন। তার মা বলল, তুমি কি পাগল হয়ে গেছ, দেখছো না সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার মেকআপের কি হবে, পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তার মা নরম স্বরে বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না, তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাব। এ শুনে মেয়েটি জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে, তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে, তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি স্রষ্টার দৃষ্টিতে সুন্দর কি না, আমার সৃষ্টি নিয়ে কি ভাবো, আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন সব বাধা উপেক্ষা করে অজু করতে শুরু করল। তার সব মেকআপ মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করল, যথারীতি নামাজ আদায় করতে লাগল, কিন্তু তখনও জানত না এটাই তার জীবনের শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদায় থেকে। তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজের মাধ্যমেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না। তার ভাবনা জুড়ে ছিল মহান আল্লাহ তাআলা তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত। এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায়, তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।